হাই বন্ধুরা, আজকে ঘরে বাইরের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কিভাবে 6+ বেবির সলিড ফুড স্টার্ট করতে হবে। বাচ্চার সলিড শুরু হওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি যেমন আমার দুই মেয়ের ক্ষেত্রেই দেখেছি ডক্টর বলেছিলেন সেরেল্যাক দিয়ে স্টার্ট করতে, তো আমি হোমমেড সেরেল্যাকটাই বাড়িতে প্রেফার করি। তাই জন্য নর্মাল রাইস দিয়েই সলিড খাওয়াটা স্টার্ট করেছি। তাই ডক্টরের পরামর্শ নিয়েই আমি বাড়িতে রাইস দিয়েই সলিড শুরু করলাম। যেহেতু রাইসটা সহজপাচ্য, তাই জন্য ডাক্তাররা ফার্স্টে রাইসটা দিয়েই সলিড খাওয়াটা শুরু করতে বলেন। বাট এই সময় রাইসে কিন্তু কোনো নুন বা চিনি কিছু ইউজ করা যাবে না। আমরা অনেক সময়ই মনে করে থাকি বাচ্চা এটা কী করে খাবে, বাট এই সময় তো ওদের টেস্টই ডেভেলপ হয় না, তাই এটা কোনো প্রবলেমই নয়। আস্তে আস্তে বাচ্চাকে খাওয়ানো শেখাতে হবে, এটাও একটা টেকনিক। সলিড খাওয়ানো শুরুতেই মাদের ধৈর্যর কিন্তু একটা পরীক্ষা। একদম শুরুতে কিন্তু বেবিরা এক স্পুনের বেশি খেতে পারে না, এটা কিন্তু খুবই একটা নর্মাল বিষয়। ব্রেস্ট ফিডিং থেকে সলিডে ট্রান্সফার করতে গেলে বেবির একটু তো টাইম লাগবে, সুতরাং সেই ধৈর্য আমাদের রাখতেই হবে। এটা একটা লেন্দি প্রসেস, যেটা বাচ্চাদের ধাতস্থ হতে মোটামুটি এক মাস লেগে যায়। বেবিকে সলিড খাওয়ানো শুরুর দিকে কিন্তু ব্রেস্ট ফিডিংটাই মেন, বাট সলিডটা দিতে হবে দিনে ফার্স্টে একবার, তারপরে সপ্তাহখানেক পরে দুইবার, তারপরে আরও এক সপ্তাহ পরে তিনবার, এইভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে চারবারে আনতে হবে। মানে চারটে মিল করতে হবে বেবির। আমি এখানে রাইস আর মুগ ডাল দুটোরই পাউডার বানিয়ে দেখালাম, বাট মুগ ডালটা কিন্তু শুরুতেই নয়, ফার্স্টে রাইস দিয়েই স্টার্ট করতে হবে বাচ্চার সলিড খাওয়ার। তারপরে আস্তে আস্তে প্রয়োজন মতন ডালের জল দিয়ে শুরু করতে হবে, তারপরে ডাল দেওয়া যেতে পারে। তার কিছুদিন পরে ডাল আর চাল দুটো মিক্স করেও বেবিকে দেওয়া যেতে পারে, তারপরে আস্তে আস্তে ফ্রুটস আর ভেজিটেবল। এরকম এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে কিন্তু রাইস আর মুগ ডাল দুটোই খুব ভালো থাকবে আর অনেকদিন ইউজ করা যাবে। আর ফুটিয়ে নিলে ঠিক এরকমই দেখতে হবে রাইস পোরেজটা। আমি এখানে রাইস আর মুগ ডাল দুটোই ওভারনাইট ভিজিয়ে রেখে সেটাকে শুকিয়ে ভালো করে কড়াইতে টেলে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর একটা কন্টেনারে স্টোর করে রেখেছি, যেটা রেগুলার আমি একটু একটু করে আমার বেবিকে দিই। আর এটা কিন্তু একটা বিশেষ ট্রাভেল ফুড হিসেবেও ইউজ করা যেতে পারে। বাচ্চাকে আমরা এদিক ওদিক নিয়ে বেরোতলে আর চিন্তা থাকবে না বাচ্চাকে কীভাবে খাওয়াবো কী খাওয়াবো, এটাকে আমরা ইজিলি ক্যারি করতে পারি। আর সাথে যদি একটু ফ্লাক্সে জল নিয়ে নেওয়া যায় তো সেটাকে মিক্স করেও বেবিকে ইজিলি খাওয়ানো যেতে পারে। বেবিকে সলিড খাওয়ানোর শুরুতে ডক্টররা অবশ্যই 15 মিনিট আগে 1 or 2 স্পুন জল একটু খাইয়ে নিতে বলে, তারপরে সলিডটা দিতে হবে। বাচ্চাকে হাই চেয়ারে বসিয়ে খাওয়ানো স্টার্ট করলে ওটাতেই ও হ্যাবিচুয়েটেড হবে আর এক জায়গায় বসে খাওয়ার একটা হ্যাবিট তৈরি হবে। আর যদি হাই চেয়ার না থাকে তাহলে যে কোনো এক জায়গায় বসিয়ে খাওয়ানো শুরু করলে
সেটাতেই বাচ্চারা হ্যাবিচুয়েটেড হবে। সবসময় সিটিং পজিশনে খাওয়ানোটাই বেস্ট সলিড শুরু করার ক্ষেত্রে। বাচ্চা যেই বাটি চামচটায় খাবে সেই বাটি চামচটা অবশ্যই স্টেরিলাইজ হওয়া কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।